तीन तीन बार मुख्यमंत्री परिवर्तन करार परेओ बीजेपी उत्तराखंडे मोदीजी सभाय चेयर खाली सभाय मोदीजी 56 इंच छाती देखते पावा जाच्छे किन्तु लोक देखते पावा जाच्छे ना चेयर खाली पड़े आछे। हाँ एरकमई अवस्था कोनो जायगाय मोदीजी सभा हले दुई रकम खबर सामने आसे। सर्वप्रथमे दालाल मीडियारा गुणगान करते शुरू करे तारपर अपरदिके सोशल मीडियार माध्यमे आसल सत्य सभा सामने बेरिये आसे जार माध्यमे जानते पारा जाए जे मोदीजीर सभाते कत मानुषेर जमायत हयेछिलो कतगुलो चेयार फाँका छिलो कतगुलो बास भाड़ा करे बाइरे थेके लोक आना हयेछिलो आर कत सरकारी टाका खरच करा हयेछे ए सभार पेछने एई सब सोशल मीडियार माध्यमे विभिन्न तथ्य उठे आसे। जे भिडियोटी आपनारा देखछेन उत्तराखंडे मोदीजीर सभार दृश्य मोदीजीर उत्तराखंडेर प्रथम सभा আর এই প্রথম সভাতেই এই অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে চেয়ার খালি পড়ে আছে। পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো ভিডিওটা প্রায় 1.5 মিনিটের আর এই ভিডিওটিতে নরেন্দ্র মোদিকে ভাষণ দিতে দেখতে পাওয়া যাচ্ছে। মোদিজির ভাষণ চলাকালীন চেয়ার ফাঁকা পড়ে আছে তেমনি দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আর মঞ্চের ডিসপ্লেতে দেখুন মোদিজি হাত নাড়িয়ে নাড়িয়ে ভাষণ দিচ্ছে। পবন বহে সংকল্প লিয়ে যাহা पवन बहे संकल्प लिए जहां पर्वत गर्व सिखाते हैं जहां ऊंचे नीचे सब रास्ते बस भक्ति के सुर में गाते हैं उस देव भूमि के ध्यान से ही उस देव भूमि के ध्यान से ही मैं सदा धन्य हो जाता हूँ। है भाग्य मेरा सौभाग्य मेरा मैं तुमको नीश नवाता हूँ मैं तुमको शीश नवाता हूँ और धन्य धन्य हो जाता हूँ। तुम आंचल जो आया वो तो देखो मन से आया तुम आंचल हो भारत माँ का जीवन की भूख में छावो तुम छूने से ही तर जाए सबसे पवित्र वो सरा हो तुम। আপনারা দেখছেন বিপিএন বাংলা আমি আব্দুল কাদির আইনের ছাত্র সন্দিচ্ছেন। ভিডিওটি পোস্ট করেছেন অজিত সিং রাঠি উনার টুইটারে বায়োডাটাতে লেখা আছে উত্তরাখণ্ডে এবিপি গঙ্গার বিউরো চিফ পূর্বে অমর উজালা হিন্দুস্তান টাইমসেও কাজ করেছেন তিনি। আপনারা তো জানেন এবিপি নিউজে কিরকম খবর চালানো হয় তাই উনি টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। যেহেতু উনি একটা মিডিয়া হাউসের বিউরো চিফ তাই উনাকে ভাষাগত ধ্যান রাখতে হয়। টুইটারে পোস্ট করে লিখেছেন উত্তরাখণ্ডকে 18,000 কোটি টাকার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা এই কথাটিকে ওনার কটাক্ষ ভাবতে পারেন। এবিপি গঙ্গার বিউরো চিফ এই কথাটাই বলেছেন এই ভিডিওটি শেয়ার করেছেন এর মানে এটা ভেবে নেন যে এই ভিডিওটি কোনো এডিটিং করা ভিডিও নয় এই ভিডিওটি তিনি নিজে শ্যুট করেছেন এবং তারপর টুইটারে শেয়ার করেছেন কারণ তিনি একটা নিউজের বিউরো চিফ তিনি বিজেপির 2 টাকার আইটি সেলদের মতো করে ভিডিও এডিটিং করে পোস্ট করবেন না। মোদিজির উত্তরাখণ্ডের সভার অবস্থা তো খুব খারাপ দেখা যাচ্ছে। মোদিজি ভাষণ দিচ্ছেন আর সেই ভাষণের ভিডিও ডিসপ্লেতে দেখা যাচ্ছে আর উনার ছবি দেখতে পাওয়া যাচ্ছে শব্দও শোনা যাচ্ছে। স্টেজের সামনের দিকে চেয়ার ফাঁকা এটা উত্তরাখণ্ডের বিজেপির অবস্থা। উত্তরাখণ্ডের তিনবার মুখ্যমন্ত্রী পরিবর্তন করা হয়েছে তারপরেও বিজেপির এই অবস্থা। এবার জনগণ বিজেপি সরকারকে না পরিবর্তন করে দেয়। আরো কয়েকটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো। দীনেশ মোহনিয়া লিখেছেন জুমলো কি বরসাত আর খালি কুরসিয়া আখির কব তক লোক জুমলে শুনেঙ্গে বলুন মানুষ আর কতদিন জুমলার কথা শুনবেন। আপনারা তো বিহার ভোটের সময় মোদিজির প্যাকেজের কথা শুনেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্যাকেজ ঘোষণার কথা শুনে মনে হচ্ছিল না যে উনি ভাষণ দিচ্ছিলেন মনে হচ্ছিল যে উনি সবজি বিক্রি করছিলেন আর সবজির দাম বলছেন অথবা কোনো একটা জিনিসকে ডাক করে বিক্রি করা হচ্ছে আর সেইটার বলি লাগাচ্ছিলেন উনি। আপনাদের স্মরণ করিয়ে দিই দেখুন সেই ভিডিও। বিহার কে প্যাকেজ কি ঘোষণা ইহি সে করনা চাহতা করো করো
50,000 करोड़ की ज्यादा करो, 60,000 करोड़ की ज्यादा करो, 70,000 करोड़ की ज्यादा करो, 75,000 करोड़ की ज्यादा करो, 80,000 करोड़ की ज्यादा करो, 90,000 करोड़ की ज्यादा करो। दिल्ली सरकार 1,25,000 करोड़ रुपए का पैकेज देगी। छवि देखते लेखा आछे आम आदमी पार्टी उत्तराखंड। पोस्ट करे लिखेछेन, प्रधानमंत्री भाषण चलाकालीन जनगण उठे जेते शुरू करेछिलेन, उत्तराखंडेर जनता आज जुमलाबाजी चाय ना। नरेंद्र मोदी भाषण चलछे एकदिके, आर एकदिके मानुष सेई भाषण ना शुने चले जाच्छे, एटा कीसेर इंगित? एरपर देखुन कर्नेल अजय गुठियाल आम आदमी पार्टीर उत्तराखंडेर मुख्यमंत्री पदेर दाबीदार, उनी लिखेछेन, आज नरेंद्र मोदी जी बोल रहे होंगे इतनी कम भीड़ है, भीड़ जुटाने के लिए हैशटैग कुछ कर धामी। प्रधानमंत्री जी की रैली के लिए बीजेपी ने पूरी सरकारी तंत्र को लगा दिया, देहरादून स्कूल की छुट्टी कर दी गई, यूपी से बासों में भरकर लोग लाया गया। अजय गुठियाल बोलेछेन, आज नरेंद्र मोदी जिज्ञासा करबेन एत लोक कम केन, भीड़ जुटानोर जन्य किछु कर धामी। প্রধানমন্ত্রী জনসভার জন্য বিজয় গোটা সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়েছিলেন, দেরাদুনের স্কুল ছুটি দেওয়া হয়েছিল, ইউপি থেকে বাসে ভরে ভরে লোক আনা হয়েছিল, তারপরও চেয়ার ফাঁকা। জনগণ এখানে কিসের ইঙ্গিত দিতে চাইছেন সেটা আপনারা ভালোই জানেন। আমাদের খবরটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউবে দেখছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটন প্রেস করতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন এবং আমাদের ফেসবুক পেজটি এখনো পর্যন্ত লাইক ফলো করেননি, তারা আমাদের পেজটিকে লাইক ফলো করুন। ধন্যবাদ।